বিশ্ব মাদক বিরোধী দিবসের সচেতনতামূলক প্রচার বনগাঁ রিকভারিং গ্রুপের। এদিন বাইক র্যালির পাশাপাশি লিফলেটও বিলি করেন তারা। বিশ্ব মাদক বিরোধী দিবসে সাধারণকে সচেতন করতে বাইক র্যালির আয়োজন বনগাঁ রিকভার গ্রুপের সদস্যদের। বনগাঁ রিকভারি গ্রুপ গ্রুপের প্রত্যেক সদস্যই কোনো না কোনো সময় মাদকাসক্ত ছিলেন। জীবনের কোনো এক সময়ে ছোট্ট ভুলে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন তারা। সেই সময় তাদের সমাজের মূল স্রোতে ফিরে আসতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রিকভারি গ্রুপ। গ্রুপের প্রধান শঙ্কর্ষণ আচার্য। শঙ্কর্ষণ নিজেও একসময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, পরিবার পরিজন বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। তারপর নিজের ভুল বুঝতে পেরে নিজেই শুধু মূল স্রোতে ফিরে এসেছেন তা নয়, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অন্য আর পাঁচজন মাদকাসক্তের দিকেও। মূলত তার উদ্যোগেই গড়ে উঠেছে এই গ্রুপ। বর্তমানে বিনা খরচায় মাদকাসক্তদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বার্তা দেবো এটাই, মাদক একটা সমাজের ভয়ঙ্কর নেশা, যেটা সমাজকে আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। তা আমরা আজকে সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সমাজের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের সাথে আহ্বান জানাচ্ছি সমাজকে নেশামুক্ত জীবনযাপন দেওয়ার জন্য, সমাজকে সুস্থ একটা পরিবেশ গড়ে তোলার জন্য মাদকের বিরুদ্ধে একটা লড়াইয়ে নেমেছি আজকে। তার জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি। এদিন গ্রুপের সদস্যরা একটি বাইক র্যালির মাধ্যমে সাধারণকে সচেতন করেন। বাইক নিয়ে গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করেন তারা। বনগাঁর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মাইকের সাহায্যে সাধারণকে সচেতন করেন। সাধারণকে সচেতন করতে বিলি করেন লিফলেট। এ বিষয়ে শঙ্কর্ষণ বলেন, আমরা মূলত দুটি বার্তা দিতে চাই। প্রতিদিনই আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করি। মাদক মুক্ত সমাজ গড়তে প্রথমেই জনমত গড়ে তুলতে হবে। এখনো যারা আইনের চোখ ফাঁকি দিয়ে নেশাদ্রব্য বিক্রি করেন, সেই সকল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সকলে মিলে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত, যারা নেশায় আসক্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নেশায় আসক্ত যুবকদের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত। বনগাঁ রিকভারিং গ্রুপের পক্ষ থেকে সাধারণ মানুষকে দুটো মেসেজ দিতে চাই। একটা হচ্ছে, পরিবেশকে মাদকমুক্ত করে তুলতে গেলে প্রথমে একটা পথ অবলম্বন করতে হবে। পরিবেশে যারা বেআইনি মাদক বিক্রি করছে, যেসব অসাধু ব্যবসায়ীরা, অসাধু মানুষ, তাদের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে হবে। কারণ আজ না হোক কাল হয়তো আমার আপনার পরিবারের যে কোনো ছেলে এই ড্রাগসের কবলে পড়তে পারে। আর দ্বিতীয়ত, যারা ড্রাগসের কবলে পড়েছে তাদেরকে একটা সঠিক চিকিৎসা করে সুস্থ জীবনে ফেরাতে হবে। সঠিক চিকিৎসা করলে যে কোনো ড্রাগ অ্যাডিক্ট সুস্থ জীবনে ফিরতে পারে। আর এই সঠিক চিকিৎসার জন্য আমরা বিনামূল্যে সবসময় সাহায্য করব। কারণ এই ড্রাগসের নেশা একটা মানুষকে অকাল মৃত্যুর পথে নিয়ে যায়, বারবার তাদেরকে অপরাধ প্রবণতা জন্ম দেয়, চুরি ছিনতাই এসব, এবং একটা ড্রাগ অ্যাডিক্ট তার পরিবারকে যে কোনো মতো ধ্বংস করে দিতে পারে। আমরা আজকের দিনে সকলকে আহ্বান করছি, আসুন আমরা এই বিশ্বকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তুলি। আজকের দিনে যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।